Assalamualaikum. আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম সাদা পাকা চুল স্থায়ীভাবে কালো কুচকুচে করা খুবই কার্যকরী একটি উপায়। আজ আপনাদের মাঝে হার্বাল হেয়ার টাইপ তৈরি করে দেখাবো আর এটি চুলে ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে, চুলের গোড়া মজবুত হবে, চুল দ্রুত গতিতে লম্বা হবে, সাদা পাকা চুল স্থায়ীভাবে কালো কুচকুচে হবে, কোনো রকম কলপ রং করা ছাড়াই আপনার চুল খুব সহজে কালো করতে পারবেন। যাদের বয়সের আগে চুল পেকে সাদা হয়ে গেছে, সাদা পাকা চুল স্থায়ীভাবে তো কালো হবে আর বয়সের আগে চুল আর পাকবে না। আপনার বয়স যতই হোক না কেন, আপনার চুল থাকবে কালো কুচকুচে এই হেয়ার টাইটি চুলে ব্যবহার করলে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন এই হোমমেড হেয়ার টাইটি। এই রেমেডি তৈরি করতে আমাদের নিতে হবে লবঙ্গ। লবঙ্গ চুলের বৃদ্ধি করে, চুল পড়া বন্ধ করে ও সাদা পাকা চুল স্থায়ীভাবে কালো করে। এটি চুলের শিকড় থেকে পুষ্টি যোগায় এবং চুলের ফলিককে অক্সিজেনের সরবরাহ সংরক্ষণ করে। এরপর আমাদের লাগবে তেজপাতা। তেজপাতা আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। যাদের চুল অকালে পেকে সাদা হয়ে গেছে, সাদা পাকা চুল স্থায়ীভাবে কালো হয়, কেননা এটি নিয়মিত ব্যবহারের ফলে সাদা চুলগুলো ধীরে ধীরে ধূসর হতে শুরু করে। এরপর আমাদের নিতে হবে আমলকি। আমলকি আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। আমলকি প্রাচীন কাল থেকে চুলের যত্নে ব্যবহার হয়ে আসছে। আমলকি চুলে ব্যবহার করলে চুল হয় ঘন, কালো, লম্বা একদমই প্রাকৃতিকভাবে। এই রেমেডি তৈরি করতে আমলকির ফ্রেশটাও নিতে পারেন, আবার পাউডার দিয়েও তৈরি করতে পারেন। যেটি আপনাদের হাতের কাছে থাকবে সেটি দিয়েই এই রেমেডি তৈরি করতে পারবেন। এখন আমরা এই রেমেডি তৈরি করব আর প্রথমে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবঙ্গ। লবঙ্গ এখানে 15 থেকে 20টি আপনারা নিয়ে নেবেন। এরপর নিয়ে নিচ্ছি 2টা তেজপাতা, ছোট ছোট করে টুকরো করে নেবেন, যাতে করে এর ভিতর থেকে নির্যাসগুলো খুব ভালোভাবে বাইর হয়ে যায়। এরপর আমাদের নিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ আমলকি পাউডার। এই 3টি উপাদান খুব ভালোভাবে জাল করে নিতে হবে আর এর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। তবে এটি আপনারা বেশি করেও বানিয়ে রেখে দিতে পারেন, আমি এখানে একবার ব্যবহার করার মতো আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর চুলার জাল হাই ফ্লেমে দিয়ে এটি 5 মিনিটের মতো জাল করে নিতে হবে। এটি জাল করতে করতে দেখবেন 5 মিনিটের মধ্যে কালো হয়ে যাবে, কেননা এর মধ্যে প্রত্যেকটি উপাদান আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। বন্ধুরা, এই পাওয়ারফুল হেয়ার টনিকটি চুলে ব্যবহার করলে আপনার চুলের গোড়া থেকে পুষ্টি যোগাবে, চুল পড়া বন্ধ হবে ও নতুন নতুন চুল গজাবে, আপনার সাদা পাকা চুল স্থায়ীভাবে কালো কুচকুচে হবে। বন্ধুরা, এটি এই পর্যায়ে আসলে চুলার জাল বন্ধ করে দিবেন। এরপর যেটি করবেন, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। ঠান্ডা হলে পরিষ্কার একটি বাটিতে একটি ছাকুনি দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। আর এই হেয়ার টনিকটি এতটাই পাওয়ারফুল আমাদের চুলের জন্য, এটি আপনারা বানিয়ে ফ্রিজে রেখে 1 মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এখানে আমি একবার ব্যবহার করার মতো আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আর এখন আমাদের এই রেমেডির সাথে মেশাতে হবে আরও আরেকটি উপাদান, আর সেটি হলো কফি পাউডার। কফি আমাদের চুলের জন্য ভীষণ উপকারী, কেননা কফির মধ্যে রয়েছে ক্যাফিন, অ্যান্টিঅক্সিডেন্ট, যেটি সাদা পাকা চুল স্থায়ীভাবে কালো কুচকুচে করে। এখানে আমাদের নিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ কফি পাউডার। এখন সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে করে একটি আরেকটির সাথে খুব ভালোভাবে মিশে যায়। ব্যাস, তৈরি হয়ে গেছে জাদুকরি এই হেয়ার ডাইটি। এই ম্যাজিক্যাল হেয়ার টনিকটি আপনারা সপ্তাহে অন্তত 2 বার ব্যবহার করবেন, আর একবার ব্যবহার করলেই চুলের পরিবর্তন নিজেরাই বুঝতে পারবেন। এসব হার্বাল হেয়ার টনিকগুলো যদি চুলে ব্যবহার করেন, তাহলে আপনার চুল স্থায়ীভাবে কালো কুচকুচে হবে। শুধু চুল কালোই হবে না, আপনার চুল এত দ্রুত ঘন ও লম্বা হবে, আপনার বয়স হলেও চুল থাকবে কালো কুচকুচে। এই হেয়ার টনিকটি যেভাবে চুলে ব্যবহার করবেন, প্রথমে একটি কটন বল নেবেন, তা না হলে একটি স্প্রে বোতলের মধ্যে ভরে সমস্ত চুলে খুব ভালোভাবে মেখে নেবেন। এমনভাবে মেখে নেবেন যাতে করে সমস্ত চুলে মাথার স্কাল্পে লেগে থাকে, আর এটি সারা রাতের জন্য রেখে দিবেন। সারা রাতের জন্য যদি রেখে দেন, তাহলে খুব ভালো ফলাফল পাবেন। আর দিনে যদি ব্যবহার করেন, অ্যাটলিস্ট 3 থেকে 4 ঘন্টা রেখে দিবেন।
এরপর মাইল শ্যাম্পু অথবা হার্বাল শ্যাম্পু দিয়ে চুল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন। আর এই রেমেডি নারী পুরুষ বৃদ্ধ বৃদ্ধা সবাই খুব সহজে ব্যবহার করতে পারবেন, এর মধ্যে কোনো সাইড ইফেক্ট নেই। আর এটি ব্যবহারের পর দেখবেন আপনার সাদা পাকা চুল স্থায়ীভাবে কালো কুচকুচে হয়ে যাবে, এতটাই কালো কুচকুচে হবে যে জীবনে আপনার কলপ রং কোনো কিছুই করা লাগবে না, চুলের গোড়া থেকেই চুল কালো হয়ে গজাবে। যাদের কালো চুল তারাও এই রেমেডিটি ব্যবহার করতে পারবেন, দেখবেন আপনার চুল পড়া বন্ধ হবে, চুলের গোড়া মজবুত হবে, চুল হবে ঘন কালো লম্বা একদমই প্রাকৃতিকভাবে। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন, তা না হলে পরবর্তীতে খুঁজেই পাবেন না। সবাই খুব ভালো থাকবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।